নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের মেনু ভাপা চিংড়ি, কিভাবে বানালাম আর কি কি উপকরণ লাগছে চলো দেখে নাও। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভীষণ ভালো লাগবে। টিফিন কারিতে তোমাদেরকে চিংড়ি ভাপা দেখাবো আজকে আমি রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম চিংড়ি মাছ, এখানে নিয়েছি সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটা হয় 2 চামচ, কালো সর্ষে নিয়েছি এখানে 2 চামচ, টক দই নিয়েছি এখানে ছোট বাটির 1 বাটি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি উপর থেকে দেওয়ার জন্য, আর এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি বাটার জন্য। রান্নার জন্য লাগছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো কালার ভালো আসার জন্য, আর সর্ষের তেল। সর্ষে কাঁচা লঙ্কা একটু শিলে বেটে নেব। প্রথমেই নিয়ে নিলাম কালো সর্ষে 2 চামচ, নিয়ে নিলাম হলুদ সর্ষেও 2 চামচ, আর এখানে নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, শিলে বেটে নেব খুব ভালো করে। এই সমস্ত চিংড়ি মাছগুলো টিফিন কারির মধ্যে নিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। ঝাঁজ ভালো হওয়ার জন্য সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দিতে হয় ভাপাতে। টক দইটা একটু ফেটিয়ে নেব। দিয়ে দিলাম ফেটানো টক দই। সমস্ত উপকরণ এবার খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। কালার ভালো আসার জন্য দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা যেহেতু ভাপে হবে ওই জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। সমস্ত উপকরণ মাখিয়ে এবার আমি দিয়ে দেবো সর্ষে ও লঙ্কা বাটা। সর্ষে ও লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে চিংড়ি মাছের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি যেই পরিমাণ ঝাল ও লঙ্কা দিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল ও লঙ্কা দেবে নিজেদের স্বাদ অনুযায়ী। সম্পূর্ণ চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি মশলার সাথে, এবার উপর থেকে দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল, আর উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেছে, এবার ঢাকনা আটকে ভাপে বসাবো, 20 মিনিট পর ফিরে আসছি। ইন্ডাকশনের উপরে প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে দেবো। জলটা এখানে দেখতেই পাচ্ছ উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি টিফিন কারিটা বসিয়ে দেব। টিফিন কারির কিন্তু হাফ জল দিয়েছি, এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না। এবার উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছ এমনিতেই খুবই নরম হয়, হতে কিন্তু বেশি টাইম লাগে না। তো 20 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো আমার কিন্তু চিংড়ি মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো 20 মিনিট পর তোমাদেরকে সার্ভ করে দেখালাম কত সুন্দর লোভনীয় ভাপা চিংড়ি রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।